মুখ্য সচিব মনোজ পান্তকে ফের ইমেল জুনিয়র ডাক্তারদের। আবারও রাজ্য সরকারের সঙ্গে আলোচনায় বসতে চান আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। উল্লেখ্য, মঙ্গলবার রাতেই তারা জানিয়েছিলেন আলোচনায় বসতে চেয়ে রাজ্য সরকারকে চিঠি পাঠাবেন। সেই মতো বুধবার সকালে 11:19 জুনিয়র ডাক্তারদের তরফে ইমেল করা হয়েছে মুখ্য সচিবকে। মেলে উল্লেখ করা হয়েছে এখনও তাদের সব দাবি পূরণ হয়নি। মোট 5 দফা দাবি করেছিলেন তারা, তবে 4 এবং 5 নম্বর দাবি নিয়ে কোনো রকম সদর্থক আলোচনা হয়নি। এবার সেই 2 দাবি নিয়েই রাজ্য সরকারের সঙ্গে দ্রুত আলোচনায় বসতে চান তারা। উল্লেখ্য, বুধবার ডাক্তারদের আন্দোলন 40 দিনে পড়ল। স্বাস্থ্য ভবনের সামনে ধর্ণা চলছে 9 দিন ধরে। জুনিয়র ডাক্তাররা আগেই জানিয়ে দিয়েছেন তাদের সব দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, কর্মবিরতি এখনই উঠছে না।